বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হতে এখনও বেশ সময় বাকি। তাহলে হবে কি, দলগুলো এরই মধ্যে নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের ন্যায় ক্রিকেট প্রেমীরাও চোখ ঘষা শুরু করে দিয়েছে নিজেদের দল নিয়ে। কাকে রেখে কাকে দলে ফেরানো যায়, উইকেটের পিছনে কে থাকবেন, ওপেনিংয়ের জন্য পারফেক্ট জুটি গঠন, গতিদানব নাকি স্পিন জাদুঘর নেবেন দলে, সবই ঘোরপাক খাচ্ছে মাথায়। তবে তারই মাঝে দুঃসংবাদ পেতে হলো বরিশাল বুলসকে। বিপিএল কর্তৃপক্ষ জানালো, আসন্ন আসরটিতে অংশগ্রহণের সুযোগ মিলছে না বিপিএলের অন্যতম দলটিকে। আর্থিক অসঙ্গতি এবং শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। নিশ্চয়ই এটি অনেক বেশি হতাশার বরিশাল বুলস প্রেমীদের জন্য। বিপিএলে নেই বরিশাল, বিষয়টি মোটেও মেনে নিতে পারছে না বরিশালের ক্রিকেট প্রেমীরা। তাই তারা নিজেদের অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সভা সেমিনারের মাধ্যমে জানাচ্ছে এর প্রতিবাদ। তারই ধারাবাহিকতায় আজ রবিবার বরিশালের বাবুগঞ্জের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিডনি লাগলে কিডনি নাও, বরিশালকে টিম ফিরিয়ে দাও ব্যানারে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় ক্রিকেট প্রেমীরা বলেন, বরিশালের মতো একটি বিভাগীয় জেলার দল অর্থনৈতিক কারণে বিপিএল থেকে বাদ পড়বে তা মানা কষ্টকর। বরিশালের ক্রিকেট প্রেমীরা তাদের দলকে ফিরিয়ে আনতে প্রয়োজনে নিজেদের কিডনি বিক্রি করবে, তারপরেও বরিশাল বুলস যেন বিপিএলে ফিরে আসে এটাই কাম্য শিক্ষার্থীদের। এ সময় টিম স্পন্সরকে উদ্দেশ্য করে বরিশালের শিক্ষার্থীরা আরও বলেন, প্রয়োজনে আমরা আমাদের কিডনি বিক্রি করে টিম স্পন্সরদের টাকা দিব, তারপরেও ফিরে আসুক আমাদের টিম। প্রসঙ্গত, বিপিএলের গত আসরে বরিশাল বুলসের নেতৃত্বে ছিলেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সতীর্থ হিসাবে ছিলেন শাহরিয়ার নাফিজ, আলামিন হোসেন, তাইজুল ইসলামের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। কিন্তু তারপরেও ভালো কিছু উপহার দিতে পারেনি তারা। সে কারণে আসর শুরুর অনেক আগে থেকেই অধিনায়কের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনেন বরিশালের টিম মালিক। দর্শক শ্রোতা, এবারের বিপিএলে বরিশাল বুলসকে আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটিতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। বিপিএলের আপডেট সব নিউজ পেতে চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডে।